রাম অশান্ত সময়ে মিছিল থেকে তুলে নিল পুলিশ বহু বামপন্থীদের। নববারাকপুরের বাজারে টেবিল উল্টে দিল সই সংগ্রহে আমাদের ছাত্র জীবনে। বাংলার সংগ্রামী ঝড়ের দিনে আবেগময় সাম্রাজ্যবাদ বিরোধী স্লোগান ছিল মানবতা শত্রু মার্কিন সাম্রাজ্যবাদ, ভিয়েতনাম থেকে হাত ওঠাও, তোমার নাম আমার নাম ভিয়েতনাম, ভিয়েতনামের অপর নাম হচ্ছে সংগ্রাম। এছাড়া ইতিহাসে পৃথিবীতে এমন এমন কিছু কথা আছে যা শুনতে ব্যতিক্রমী, খটমট, অবিশ্বাস্য হলেও তা মানুষের প্রতিরোধ সংগ্রামকে জ্বালানি যুগিয়ে বারবার উদ্দীপ্ত করেছে। দক্ষিণ ভিয়েতনামের একজন অন্ধ কবি নোগিয়েন দিনথিউ এর ওই লাইনগুলি ভিয়েতনামের মুক্তিযুদ্ধে যেন প্রেরণা বা বাড়তি উত্তাপ যুগিয়েছে। জীবন্ত মানুষেরা লড়াই করছে, মৃতরাও লড়ছে, খুন হয়ে যাওয়া মানুষের আত্মারাও যুদ্ধে লিপ্ত না। মানুষ কখনো আত্মসমর্পণ করবে না, সব কিছু কড়ায় গণ্ডায় বুঝে নেওয়ার দিন আসবেই। কি জানে মাত্র 11 বছরের ছেলেটার মনে এই শব্দগুলি পরবর্তীতে কোনো ছাপ ফেলেছিল কিনা। ভোর দুপুরের ছেলেটা কাঁদতে কাঁদতে মা মা বলে চিৎকারে লোক জড়ো করলো, আঙ্গুল দিয়ে বাড়িটা নির্দেশ করতেই পাড়াপড়শিরা গিয়ে ভয়ঙ্কর দৃশ্য দেখে হতবাক হয়ে চোখের জল ধরে রাখতে পারলো না। মাত্র 2 মাসের শিশু মায়ের স্তন থেকে দুগ্ধ পান করবার ব্যর্থ চেষ্টা করছে, কিন্তু মা যে আগেই মারা গেছেন এটা ওরা জানে না। পড়শিরা তখনও হতদরিদ্র মিতাকে সৎকারের ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করতেই 11 বছরের ছেলেটি 2 মাসের ভাই জিনকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে সব যাত্রার পেছন পেছন চলতে শুরু করলো। একজন বলে উঠল, কাঁদবে না, একদম কোনো শব্দ নয়। ছেলেটি ছোট্ট মুখে মুছতে মুছতে আক্ষেপ করে বলে উঠল, মাঝে না খেয়ে মরে গেল, শুকিয়ে মরল তার বেলা, চুপ, তাতে কি? রাজার বাড়ি উৎসব আছে, এমনকি রাজার বাড়ির সামনে দিয়ে সব যাত্রাও যাবে না এবং কাদাও যাবে না। একদিনের কয়েক ঘন্টার এই বাস্তব অভিজ্ঞতা ছেলেটিকে প্রাজ্ঞ করে তুলল। গরিব মানুষের কাঁদবার অধিকার নেই। এই অসহায় ছেলেটির নাম কাং, যিনি পরবর্তীতে জীবনে হো চি মিন ভিয়েতনামবাসীর বড় আপনজন, বাক হো, যিনি 169টি ছদ্মনামে দেশের স্বাধীনতা মুক্তির জন্য লড়াই করেছেন। একদিন হল কি, এক চীনা নার্স জেলের মধ্যে হো চি মিনকে বললেন, চাচা কমিউনিজম কি, কি অপরাধ করেছ যার জন্যে এই গারদে? উত্তরে চাচা বলেন, কমিউনিস্টরা এমন একটা অবস্থা করতে চায় যাতে চীনা নার্সদের ওই ব্রিটিশ নার্সদের আদেশ মেনে চলতে হবে না। জেলের নরকে কাটিয়েছেন প্রায় 2 বছর এবং তার মধ্যেও তার যে অসাধারণ ডায়েরি লিখেছেন, হো চি মিনের জেলের ডায়েরি অসাধারণ। তিনি কবি, বাস্তব ও সৃজনের অন্তর্দৃষ্টি ছিল প্রখর। ব্যঙ্গ করে লেখেন, লোহার বেড়ির বদলে এলো শক্ত লোহার শেকল, দামি গড়াদের মতো ঋণিঝিনি বেজে ওঠে প্রতি পদক্ষেপে, গুপ্ত
তুচর বলে, বন্দি হলো ভাই, চলেছি আমি মহামান্য সরকারি গাড়িতে। কত্তারা 13 জেলার 30টি জেলখানায় ঘুরিয়েছেন হচিমিনকে, খুব বিপজ্জনক ভেবে। মাথার দাম অনেক এই মার্ক্সবাদী লেনিনবাদী নেতার, তবু লেখেন শরীরটা বন্দি আছে জেনে, কিন্তু তোমার মনটাকে তো যায়নি বাধা। মহান কাজের জন্য অনেক উঁচুতে তোমার কল্পনা মেলুগ্রানা। হো চি মিন, তোমাকে বিনম্র শ্রদ্ধা।